সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আমরা এখন এসেছি নোয়াখালী জেলার নোয়াখালী উপজেলার নওয়াজবালিয়া ইউনিয়নের যে বিদ্রোহী পার্টি বেলাল ভাই, আমরা বেলাল ভাইয়ের কাছে জানতে চাবো যে উনি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে তারপরেও বিদ্রোহী পার্টি হিসাবে কেন দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বেলাল হোসেন, আট নংবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমার প্রতিকূলে আনারস মার্কা। আমি আসলে প্রার্থী হয়েছি আটনাগাছবালি ইউনিয়ন, সারুন প্রার্থী হলাম স্বতন্ত্র কেন, এটা হলো আপনাদের প্রশ্ন। আমরা বিগত পাঁচ বছরে আমাদের যে চেয়ারম্যান ছিল আটনাগাছবালি ইউনিয়নে, পাঁচ বছরে এলাকাবাসী ওনার থেকে বিন্দু মাত্র কোনো সহযোগিতা হয় নাই। রাস্তাঘাট থেকে শুরু করি পাঁচটা টাকার কাজ এই এলাকাতে হয় নাই, কোনো উন্নয়ন হয় নাই। এলাকাবাসী অতিষ্ণ হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাকে দাঁড়া করিয়েছে ওনার বিরুদ্ধে, যে লোকটা এলাকার উন্নয়নের স্বার্থে উন্নয়নের কাজে লাগে না, জনগণের কাজে লাগে না, সেই তো আর চেয়ারম্যান হিসাবে উনি যদি প্রতীক নিয়ে আসে এটা কি জনগণ চায়? জনগণ চায় না। জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা সবাই মানে আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করব, সেটা আজকে এই একটা ছোট্ট একটা সমাবেশতে আপনারা প্রমাণ হয়েছেন যে জনগণ আটনাগাছবালিয়ার জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়েছে, পরিবর্তন চাই সকলে। এই পরিবর্তনটা সবাই চাইতেছে কেন? এলাকার উন্নয়নের স্বার্থে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন সারা বাংলাদেশে হয়েছে, নোয়াখালী জেলা শহরে এমন কোনো আনাসে কানাসে জায়গা নাই, জিয়াসর বয়সরের চারি ফুটি রাস্তা পর্যন্ত ফাঁকা হয়ে গেছে। আর আজকে আজবালিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে আপনারা আসেছেন, নিশ্চয় নিজের চোখে দেখেছেন, এইদিকে পাঁচটা রাস্তার মধ্যে এগুলা কিন্তু অনেক হাজার হাজার, এদিকে একটা হাইস্কুল আছে আজবালিয়া হাইস্কুল, ওইদিকে করমুল্লা বাজার, এদিকে হানিফ রোড, তিনটা চারটা মনে করেন বাজার সংলগ্ন একটা বড় হাইস্কুল, হাজার হাজার ছাত্রছাত্রী এদিকে যায়, বর্ষাকালে রাস্তার জন্য কোনো ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না, চিকিৎসার অভাবে মা বন্য বাড়িতে মারা যায়, অ্যাম্বুলেন্স আসতে পারে না। তাহলে মানুষ কত দুঃখে কষ্টে আছে আজবালিয়া, সেটা আপনারা আজকে এই ওয়ার্ডটা আজকে হাঁটি আপনারা প্রচার প্রচারণের মাধ্যমে মানুষকে জিজ্ঞেস করেন, উজ্জীবিত করেন যে মানুষ কেন সবাই ঐক্যবদ্ধ হয়েছে আজকে। আসলে যে কাজগুলা হয়নি, আপনি জনগণ যদি আপনার পাশে থাকে এবং কি আপনি যদি নির্বাচিত হন, তাহলে এই কাজগুলো আপনি কিভাবে সম্পন্ন করবেন? আমি যদি আল্লাহ যদি আমাকে হয়াত দেয়, 26 তারিখ জনগণের ভোটে আমি নির্বাচিত হই, তাহলে আমি এলাকার যে সমস্যাগুলো আছে, বিশেষ করে রাস্তাঘাট, বিশেষ করে আজবালিয়া ইউনিয়নে রাস্তাঘাটের খুব দুরবস্থা, আমি প্রথমে এই রাস্তাঘাটগুলো ইনশাল্লাহ রাস্তা সংস্কারের জন্য আমি উদ্যোগ নিব। দ্বিতীয়তে হলে মা বোনরা যারা বঞ্চিত, আজকে যারা বয়স্ক বাধা বিধবা কার্ড 10 টাকা সাইল, ধরেন সরকারি তো অনেক যেটা ইউনিয়ন পরিষদ অনেক কিছু থেকে বঞ্চিত যারা, সকল কিছু আল্লাহর রহমতে আমি একটু আগে বক্তব্যের মধ্যে বলেছি, লাইভে আসি, আমি সকলগুলো সুসংগঠিতভাবে সামাজিকভাবে বণ্টন করব। অবশেষে আমি একটা কথা বলবো, 26 তারিখ আজবালিয়ার জনগণের কাছে আমি আশাবাদী, 26 তারিখ সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমাকে আমার আনাসের প্রতীককে ভোট দিবে এবং বিজয় করবে। এবং সকলের প্রতি এখানে একটা কথা হলো, একটা গুজব রটাইতেছে, আমি আপনারা সাংবাদিক যারা আসছেন সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ যে প্রশাসনকে আপনারা মিডিয়ার মাধ্যমে ওনাদেরকে বলবেন যে আজবালিয়াতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই জনগণ। আমাদের জেলা পুলিশ সুপার, ডিসি মহোদয় এবং এই নির্বাচন কমিশনার, ওনাদের কাছে আজবালিয়াবাসীর একটাই আশা আকাঙ্ক্ষা হইলো সুস্থ নিরপেক্ষ একটা ভোট, সুস্থ নিরপেক্ষ ভোটের মাঝে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী, সুস্থ নিরপেক্ষ ভোট হলে আমি বিজয় হবেই হবে ইনশাল্লাহ। কত সুন্দর দেখাই তো শুনাই তো আপনি আপনার অফিস পরেই লোকজন দিয়ে এই অপরাধগুলি কি আজবালিয়ার মানুষ বিশ্বাস করবে? আমি কি অরবিন্দ ছেলে? আমি তো শুরু থেকে যে কত দর্জন হাজার মানুষের ফেলান দিব, এই জনগণের ভালোবাসা তো আপনাদের ব্যক্তিদের কারণে আজকে এত ষড়যন্ত্র কেন করেন? আপনারা মানুষের কাছে যান,
মানুষের দুয়ারে দুয়ারে আমি আরে দীর্ঘদিন আসবালি আসিতাম যাদেরকে ভোট দেন এটা না বলি এতরকম মিছিলে বাধা কর্মী নির্ভর মাথা হেঁটালাম আপনাদের অফিস আপনারা বৈশক করতে করি আমাদেরকে ফাঁসানোর জন্য এতগুলো নাটকের ভয় কেন করি আমি হতভম্ব কত শুধু কত তথ্য দেবেন এখন তোমরা ভোরবেলা আমি খবর নিছি সৌদিদের নামাজ পড়তে গেছে বিস্তারিত খবর নিলাম সৌদিদের নামাজ পড়তে গেছে আট বছরের তার আছে এবারে এই যখন আগুন লাগাচ্ছে ফকির নামাজের ঘরে দশ মিনিট বিশ মিনিটের মাথায় আবার সারমন সাহেব মাইজি থেকে কেন ফোন দেবে বিশ্ব ফোন এইখানে কিভাবে উপস্থিত আপনাদের কাছে প্রশ্ন ওনার মতো লোক এখানে একটা ঘটনা ঘটলে ফোন করবে তো মসজিদ না এখন তুই মুমিন এক কোনটা সমালোচনা না এখন আমি বলবো যতই সহযোগিতা করেন কোনো লাভ হবে না আমার শক্তি জনগণ এই জনগণের ২৬ তারিখে সকাল হবার মতো বাধ্য বিগত দিনে আট নং রাজবালিয়া ইউনিয়ন পরিষদে আমাদের যে সাবেক চেয়ারম্যান ছিল ওনাকে আমরা নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত করেছি আমরা নিজেরা কিন্তু ওনার কাছে জনগণের যেই প্রত্যাশা ছিল তার উনি বিন্দু পরিমাণ পূরণ করেছে বলে আমার জানা নাই আপনারা দেখেছেন কিনা আমি জানি না কারণ হচ্ছে আমাদের এই উন্নয়নের সময় এই ডিজিটাল বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের বিন্দু পরিমাণ ছোঁয়া পর্যন্ত আমাদের এই আউসবালি ইউনিয়নের আপনারা জানেন বেলাল ভাইয়ের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে উনি আমাদের দলের লোক কিন্তু যেগুলো করতেছে এটা আপনারা প্রকাশ্যে দেখতেছেন আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের নিকট অনুরোধ করব আপনারা ২৬ তারিখে যেন জনগণ ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোটাধিকার শান্তিশৃঙ্খলা প্রয়োগ করতে পারে কোনো ব্যালট টানাটানি যেন না হয় ইনশাল্লাহ যদি এইটা হয় আমি হলফ করে বলতে পারি আমাদের আনারস মার্কার বিজয় ইনশাল্লাহ হবেই হবে।